আশিতে আসিও না সিনেমায় সবাই আমরা দেখেছি এক আজব পুকুর, যে পুকুরে ডুব দিলেই ঝপ করে বয়স কমে যাবে। এই সিনেমারই বিখ্যাত ডায়লগ আমি এখন জল পুলিশের আন্ডারে আজ বলবো এইরকমই এক জাদু পুকুরের কথা। না, এই পুকুরে ডুব দিলে বয়স কমে না, এমনকি এই পুকুরে কেউ ডুবও দেয় না, কিন্তু তাও এই পুকুরের জাদুতে মুগ্ধ 8 থেকে 80 গোটা এলাকার সমস্ত মানুষ। কি জাদু আছে এই পুকুরে, কোথায় আছে এই পুকুর, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি। দেখুন, আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। এই অদ্ভুত পুকুর রয়েছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়ায় রয়েছে এমন একটা গ্রাম যে গ্রামের প্রত্যেকটা বাড়িতে রয়েছে টাইম কল, কিন্তু গ্রামের লোকেরা পান করেন এই পুকুরের জল। বাঁকুড়া শহর থেকে 12 কিলোমিটার দূরে বাঁকুড়া দুর্গাপুর রোডের উপর অবস্থিত বেলবনি গ্রাম, এই গ্রামেই রয়েছে ঠাকুর পুকুর নামে এই পুকুর। এই পুকুরের জলই পান করেন বেলবনি ছাড়াও সংলগ্ন একাধিক গ্রামের মানুষ। সকাল 6টা থেকে জল নিতে বড় বড় প্লাস্টিকের জার, হাঁড়ি, কলসি এবং বোতল নিয়ে ভিড় জমান গ্রামবাসীরা। কেউ কেউ আবার পুকুর থেকেই জল তুলে পান করেন এক নিমেষে। কিন্তু কেন? গ্রামবাসীদের একাংশের মতে ঠাকুর পুকুরের জলে রান্না খুব ভালো হয় এবং এই পুকুরের জল খেয়ে নাকি সেরে গেছে অনেকের অনেক রোগ। এবং সব থেকে বড় কথা, এই পুকুরের জল খেয়ে আজ অবধি কেউ অসুস্থ হয়নি। মূলত পূর্বপুরুষের আমল থেকেই চলে আসছে এই রীতি। এই পুকুরে কিন্তু কাপড় কাচা, বাসন মাজা কিংবা স্নান করা সম্পূর্ণ নিষিদ্ধ। গ্রামের বাসিন্দা শ্রীমন্ত দেব বলেন, এই পুকুরে কাউকেই নামতে দেওয়া হয় না, শুধুমাত্র পান করার জলের জন্যই আমরা এই পুকুরকে ব্যবহার করি। বেলবনির বাসিন্দা যারা দিল্লি কিংবা মুম্বাইতে রয়েছেন কাজের সূত্রে, তারাও বাড়ি এলে নাকি এই পুকুরের জল সঙ্গে করে নিয়ে যান। বেলবনি গ্রামের এক গৃহবধূ রান্নার কাজে ব্যবহার করে থাকেন পুকুরের জল, যদিও তার বাড়িতে লাগানো রয়েছে দুটো কল। সাগরী মাঝি বলেন, বাড়িতে কল লাগানো থাকলেও আমরা পুকুরের জলই পান করি এবং রান্নার কাজেও এই জলই ব্যবহার করি। কেউ কোনোদিন অসুস্থ হননি, বরং এই জল খেলে রান্না তো খুব ভালো হয়, তার সঙ্গে রোগও সেরে যায় অনেক। বয়স হয়তো কমে না আশিতে আশিওনার মতো এই পুকুরের জলে, কিন্তু যে পুকুরের জল খেয়ে রোগ সেরে যায় তাকে তো জাদু পুকুর বলাই যায়, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফের।